পরিকল্পনা গুছিয়ে এনেছে ইসরায়েল। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে দেশটি। তবে ইরানে ঠিক কোথায় হামলা চালানো হতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নিয়ে নতুন আভাস দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এনবিসির বরাতে আরব নিউজ জানিয়েছে, ইরানের কোথায় কোথায় ইসরায়েল আঘাত হানবে তার তালিকা ছোট করে এনেছে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন শোনা যাচ্ছে ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েলও একই ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলের সম্ভাব্য এই পাল্টা আঘাত নিয়ে পুরো বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের পরমাণু স্থাপনা বা আততায়ী হামলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। আবার ঠিক কবে বা কিভাবে হামলা চালানো হবে তা নিয়েও মুখ খুলছেন না ইসরায়েলি কর্মকর্তারা। বর্তমানে ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ম কিপ্পুরের ছুটি চলছে। মনে করা হচ্ছে এই ছুটির মধ্যেই ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। গেল মাসে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন শিয়াপন্থী প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। পাল্টা জবাবে পহেলা অক্টোবর ইসরায়েলের বিভিন্ন টার্গেটে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এখন ইসরায়েলের প্রতিশোধের প্রহর গুনছে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব।